প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি 2016 সালের 21 ফেব্রুয়ারি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রুরবান মিশনের সূচনা করেন, গ্রামীণ এলাকায় অনুঘটক হস্তক্ষেপগুলিকে বৃদ্ধির দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্যে। এই প্রকল্পে স্থানীয় পরিকল্পনার মাধ্যমে ক্লাস্টার ভিত্তিক সুসংহত উন্নয়নের উপর জোর দেওয়া হয়েছে। এই মিশনের লক্ষ্য হল স্থানীয় অর্থনৈতিক উন্নয়নকে উৎসাহিত করে রারবান ক্লাস্টারগুলিকে রূপান্তরিত করা, মৌলিক পরিষেবা বৃদ্ধি করা এবং সুপরিকল্পিত রারবান ক্লাস্টার তৈরি করা। এর ফলে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন হবে এবং সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক গ্রামোন্নয়ন উৎসাহিত হবে। ক্লাস্টারগুলিতে উন্নয়নের জন্য চিহ্নিত কাজের উল্লেখযোগ্য অংশ মৌলিক এবং অর্থনৈতিক সুযোগ সুবিধার স্থানের উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়েছে। প্রাথমিক সুযোগ সুবিধার দিক থেকে এই প্রকল্পে নিম্নোক্ত বিষয়গুলি অন্তর্ভুক্ত করা হয়েছে। 24/7 সমস্ত বাড়িতে পানীয় জল সরবরাহ, গৃহস্থালী ও ক্লাস্টার স্তরে কঠিন ও তরল বর্জ্য ব্যবস্থাপনার সুযোগ সুবিধা, ক্লাস্টারের মধ্যে আন্ত ও আন্তঃগ্রামীণ সড়ক, পর্যাপ্ত স্ট্রিট লাইট এবং গ্রিন প্রযুক্তি ব্যবহার করে গণপরিবহন সুবিধা, একটি ক্লাস্টারে অর্থনৈতিক সুযোগ সুবিধার সংস্থানের জন্য কৃষি পরিষেবা ও প্রক্রিয়াকরণ, পর্যটন, কৃষিজাত পণ্যের প্রক্রিয়াকরণ, দক্ষতা উন্নয়ন, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগগুলিকে উৎসাহিত করা। এই মিশনের আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে 300টি রারবান ক্লাস্টার গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। 7ই ডিসেম্বর 2021 পর্যন্ত 300টি রুরবান ক্লাস্টারের মধ্যে 291টি ইন্টিগ্রেটেড ক্লাস্টার অ্যাকশন প্ল্যান এবং 282টি বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করেছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রারবান মিশন গ্রামাঞ্চলকে সামাজিক, অর্থনৈতিক ও ভৌতিক দিক থেকে টেকসই অঞ্চল হিসেবে গড়ে তুলতে এবং গ্রামাঞ্চলের শহরাঞ্চলের মধ্যে বিভেদ দূর করতে সহায়ক ভূমিকা পালন করছে।